প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাস থেকে স্বাগতম আমি নাসরিন নাহার সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রূপসা ডিগ্রি কলেজ রুপসা খুলনা আজকে আমি পৌরনীতি ও সুশাসন নিয়ে তোমাদের সঙ্গে আছি আজকে পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় থেকে জাতীয় সংসদের গঠন ও কার্যাবলি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রত্যেক রাষ্ট্রের সরকারের তিনটি বিভাগ বা অঙ্গ আছে যেমন আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আইন বিভাগ বিভিন্ন নামে পরিচিত বাংলাদেশের আইন বিভাগের নাম জাতীয় সংসদ সংবিধানের পঁয়ষট্টি এক অনুচ্ছেদে বলা আছে জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হবে সাংবিধানিকভাবে জাতীয় সংসদ একটি সার্বভৌম আইনসভা আর আইনসভা হচ্ছে আইন বিভাগের একটি প্রতিষ্ঠান জাতীয় সংসদের গঠন প্রণালী বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ সংবিধান অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদ তিনশো জন সদস্য নিয়ে গঠিত হবে এদের মধ্যে তিনশো জন সদস্য একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ হতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন দুই সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী সংরক্ষিত আসনে মহিলা সদস্য ৪৫ জন থেকে বৃদ্ধি করে পঞ্চাশ জন করা হয়েছে সুতরাং পঞ্চাশটি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে এই পঞ্চাশটি আসন মনোনীত নারী প্রার্থীদের মধ্যে বন্টন করা হবে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর আওতায় সাধারণ আসনের সংখ্যানুপাতে নারী আসনগুলো বন্টন করা হবে সংরক্ষিত আসনের মহিলা সদস্যগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন তবে সংরক্ষিত আসন ছাড়া মহিলারাগণ সাধারণ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন জাতীয় সংসদের মেয়াদকাল পাঁচ বছর জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম বৈঠকে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে সংসদ সদস্যগণ একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করবেন এবার আলোচনা করব জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী বাংলাদেশে সংসদীয় শাসন ব্যবস্থা বিদ্যমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ একটি সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলীকে কয়েকটি ভাগে বিভক্ত করে আমরা আলোচনা করব প্রথমত আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইন প্রণয়ন ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত সংবিধানের বিধান অনুযায়ী সংসদ যে কোনো নতুন আইন তৈরি প্রচলিত আইনের রদবদল এবং অপ্রয়োজনীয় আইন বাতিল করতে পারে সংসদ আইন প্রণয়নের মাধ্যমে যে কোনো সংস্থা বা কর্তৃপক্ষকে আদেশ প্রদান বিধি উপবিধি প্রবিধান প্রণয়নের ক্ষমতা দিতে পারে প্রত্যেকটি আইন প্রণয়নের প্রস্তাব বিল আকারে সংসদে উত্থাপিত হয় জাতীয় সংসদ কর্তৃক গৃহীত কোনো বিল আইনে পরিণত হলে রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন দ্বিতীয়ত সরকার গঠন সংক্রান্ত ক্ষমতা সাধারণ নির্বাচনের পর নতুন সরকার গঠনে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাষ্ট্রপতি সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দান করেন প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের মধ্য থেকে বাছাই করে মন্ত্রিসভা গঠন করেন সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা হারালে সরকারের পতন ঘটে তৃতীয়ত শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ জাতীয় সংসদের আরেকটি কাজ হলো শাসন বিভাগ তথা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করা প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা যাবতীয় নীতি ও কাজের জন্য জাতীয় সংসদের কাছে দায়ী থাকেন মন্ত্রিসভার সদস্যগণ তাদের কাজের জন্য ব্যক্তিগত এবং যৌথভাবে জাতীয় সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য সংসদীয় ব্যবস্থায় শাসন বিভাগের উপর সংসদের নিয়ন্ত্রণ বজায় থাকে সংসদ সদস্যগণ প্রশ্ন জিজ্ঞাসা মুলতবি প্রস্তাব নিন্দা প্রস্তাব অনাস্থা প্রস্তাব ইত্যাদি উত্থাপনের মাধ্যমে শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সংসদে অনাস্থা প্রস্তাব গৃহীত হলে সরকারের পতন ঘটে চতুর্থত বিচার সংক্রান্ত ক্ষমতা ও কাজ জাতীয় সংসদ তার সদস্যদের আচরণের বিচার করতে পারবেন এক্ষেত্রে কোনো সদস্যের অসাদাচরণের জন্য তাকে সংসদ কক্ষ থেকে বের করে দিতে এবং ভবিষ্যতে অনুরূপ আচরণ না করার জন্য সরতর্ক করতে পারবেন সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসাদাচরণের অভিযোগে সংসদ রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে তাছাড়া শারীরিক বা মানসিক অসামর্থর কারণে সংসদ রাষ্ট্রপতিকে তার পদ হতে অপসারণ করতে পারবে সংসদ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটে কোনো অপরাধের কারণে স্পিকার ডেপুটি স্পিকার ও ন্যায়পালকে অপসারণ করতে পারে পঞ্চমত অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কাজ জাতীয় সংসদ সরকারি অর্থ তহবিলের নিয়ন্ত্রক ও রক্ষক জাতীয় সংসদের আইন বা এর কর্তৃত্ব ছাড়া কোনো কর আরোপ বা সংগ্রহ করা যাবে না প্রত্যেক অর্থ বছরের শুরুতে সরকার আয় ব্যয়ের অনুমতি হিসাব সম্মিলিত অনুচ্ছেদ তিরাশি বাজেট সংসদে উত্থাপন করবে অনুচ্ছেদ সাতাশি সংযুক্ত তহবিলের দায়যুক্ত ব্যয় সম্পর্কিত বার্ষিক আর্থিক বিবৃতির অংশ সংসদে আলোচনা করা হবে কিন্তু তা ভোটের আওতাভুক্ত হবে না অন্যান্য ব্যয় সম্পর্কিত বার্ষিক আর্থিক বিবৃতির অংশ মঞ্জুরি দাবির আকারে সংসদে উপস্থিত হবে এবং সংসদ এরূপ মঞ্জুরি দাবি অনুমোদন প্রত্যাখ্যান বা তাতে নির্ধারিত অর্থ হ্রাস করতে পারবে তবে রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া কোনো মঞ্জুরি দাবি করা যাবে না নির্বাচন সংক্রান্ত ক্ষমতা ও কাজ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী জাতীয় সংসদ বাংলাদেশের রাষ্ট্রপতি জাতীয় সংসদের স্পিকার ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটি সমূহের সদস্যদের নির্বাচন করে ন্যায়পাল নির্বাচন করার ক্ষমতাও জাতীয় সংসদের হাতে ন্যস্ত করা হয়েছে তাছাড়া জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত পঞ্চাশটি আসনের সদস্য সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন সংবিধান সংরক্ষণ ও সংশোধন সংক্রান্ত কাজ সাত নম্বর জাতীয় সংসদ সংবিধানের রক্ষক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া জাতীয় সংসদ সমাজের চাহিদা ও আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করে থাকে জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা দুই তৃতীয়াংশ ভোটে সংবিধানের বিধানসমূহ সংশোধন বা রহিত করা যায় তবে সংবিধানের প্রস্তাবনা অনুচ্ছেদ আট মূলনীতি সমূহ রাষ্ট্রপতির নির্বাচন ও ক্ষমতা একশো বিয়াল্লিশ সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কিত কোনো সংশোধনী বিল গণভোটে অনুমোদিত হতে হবে আট নম্বর চাকরি সংক্রান্ত ক্ষমতা ও কাজ প্রজাতন্ত্রের কর্মবিভাগ ও প্রশাসনিক কাঠামোর পুনর্বিন্যাস সংক্রান্ত ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত জাতীয় সংসদ আইনের মাধ্যমে প্রজাতন্ত্রের চাকরিতে কর্মচারীদের নিয়োগ এবং চাকরির শর্তাবলী নিয়ন্ত্রণ করে অধ্যাদেশ সংক্রান্ত ক্ষমতা ও কাজ সংসদ ভেঙে গেলে বা অধিবেশনরত না থাকলে রাষ্ট্রপতি যেসব অধ্যাদেশ জারি করেন সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদে পেশ করতে হয় সংসদে পেশকৃত অধ্যাদেশগুলো অনুমোদনের পর আইনের মর্যাদা লাভ করে কিন্তু ত্রিশ দিনের মধ্যে সংসদের অনুমোদন না পেলে অধ্যাদেশগুলোর কার্যকারিতা লোপ পাবে সামরিক ক্ষমতা ও কাজ জাতীয় সংসদ আইনের মাধ্যমে প্রতিরক্ষা বাহিনী সমূহের গঠন সংরক্ষণ ও কমিশন প্রদান নিয়ন্ত্রণ করে থাকে জাতীয় সংসদের অনুমোদন ছাড়া কোনো যুদ্ধ ঘোষণা বা তাতে অংশগ্রহণ করা যাবে না যুদ্ধ বা সশস্ত্র বিদ্রোহের সময় সৃষ্ট জটিলতা মোকাবেলার জন্য জাতীয় সংসদ যে কোনো আইন তৈরি করতে পারে এগারো নম্বর জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত ক্ষমতা ও কাজ সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ রাষ্ট্রপতি কর্তৃক জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে জাতীয় সংসদের অনুমোদন ছাড়া এ ধরনের ঘোষণা নির্দিষ্ট সময়ের পর অকার্যকর হয়ে থাকে আলোচনা ও বিতর্কমূলক কাজ জাতীয় সংসদ একটি বিতর্ক সভা হিসাবে কাজ করে জাতীয় সংসদ মহা হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক সরকারি কর্মকমিশনের বার্ষিক রিপোর্ট এবং রাষ্ট্রপতির ভাষণের উপর বিতর্ক ও আলোচনা অনুষ্ঠান করে সংসদে বিতর্ক ও আলোচনার মাধ্যমে জনগণ দেশের সার্বিক অবস্থা সম্পর্কে অবগত হয় অন্যান্য ক্ষমতা জাতীয় সংসদ আইনের মাধ্যমে এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে খ জাতীয় সংসদ রাষ্ট্রপতির পদ সহ কয়েকটি উচ্চ পদের বেতন ভাতা এবং চাকরির সত্ত্বেও নির্ধারণ করে গ সুপ্রিম কোর্ট ছাড়া অন্যান্য অধস্থান আদালত প্রতিষ্ঠার জন্য সংসদ আইন তৈরি করতে পারে স্থানীয় শাসন সংক্রান্ত বিধি ও প্রবিধি প্রণয়ন করা সংসদের এক্তিয়ারভুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি